আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আগের ব্লগটি যারা দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন আমরা এখন কোথায় আছি। আমরা এসেছি কক্সবাজারে, আমরা একটা রিসোর্টে উঠেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দুজন, মানে আমি আমার হাজবেন্ড দুজনে মিলে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছি। এরপর যখন বাচ্চারা উঠে গেল তখন ওদের ফ্রেশ করিয়ে নিয়ে চলে আসলাম নাস্তা করার জন্য। আর এই সকালে ব্রেকফাস্টটা এই রিসোর্টের পক্ষ থেকেই ছিল, এখানে বুফে ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে। তো আমরা এখন সবাই মিলে প্রথমে ব্রেকফাস্ট করব, তারপর আপনাদেরও কিছুটা ঘুরে দেখাবো রিসোর্টটা। রিসোর্টটা আসলে অনেক সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন। যদিও এটা সুগন্ধি ব্রিজ থেকে অনেকটা দূরে, ইনানি ব্রিজের থেকেও ছাড়িয়ে আরেকটু সামনে যেতে হয়, তবে রিসোর্টটা খুব সুন্দর। এখন আমরা আধা ঘন্টা রুমে রেস্ট করে তারপরে চলে আসলাম এই রিসোর্টেরই একটা ওয়াটার কিংডম আছে সেখানে। ওয়াটার কিংডমটাও অনেক বড় আর খুব সুন্দর। এই রিসোর্টটা বেশ খানিকটা জায়গা নিয়ে করেছে, ও মানে খুব বড়, হেঁটে দেখলে পরও অনেকক্ষণ সময় লেগে যায় পুরোটা দেখতে দেখতে। এই তো দেখতে পাচ্ছেন। আর এখন যেহেতু বাহিরে করোনার কাল সেজন্য আমরা বেশি বাহিরে ঘোরাফেরা করব না, যে কারণে রিসোর্টটা নেওয়া বেশিরভাগ সময় আমরা রিসোর্টে কাটিয়েছি। বাচ্চাদের এই ওয়াটার কিংডম, সুইমিং পুল, আবার ওদের খেলারও জায়গা আছে একটা, এদিকেই ঘোরাঘুরি করেছি, বাহিরে খুব কম গিয়েছি আমরা। ওরা খুব মজা করছে সবাই মিলে। এই রিসোর্টের নাম হলো রয়্যাল টিউলিপ সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। শর্টকাট ফর্মে যদি আপনারা রয়্যাল টিউলিপ নামে গুগলে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। আর এই রিসোর্টে যদি আসতে চান তাহলে গুগল থেকে ওদের অ্যাড্রেসের সাথে কন্ট্যাক্ট করলে সব কিছু ওরা করে দেবে। আমরাও প্রথমবার এই রিসোর্টটিতে এসেছি, আমরা গুগলের থেকেই ওদের নাম্বার নিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করে দুদিনের জন্য রুমটা বুক করে তারপরে এসেছি। এই রাইডটাতে প্রথমবার যখন আমি উঠেছিলাম সত্যি কথা বলতে আমারও অনেক ভয় লেগেছিল। বাচ্চারা একটু ভয় কমই পেয়েছে প্রথমবার, দ্বিতীয়বার একটু বেশি পেয়েছে। আর প্রথমবারে ওরাও যেরকম পানি খেয়ে ফেলেছিল আমিও একটু পানি খেয়ে ফেলেছিলাম, তারপরও ভালোই লেগেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফ্যামিলি সবার সাথে একসাথে ঘোরার যে সুযোগটা পেয়েছি এই জন্যে আরও বেশি ভালো লাগছে। এই জায়গাটাও বেশ সুন্দর। এই জায়গাটাতে ঝিরিঝিরি বৃষ্টি, ঠিক বৃষ্টি না আসলে তুষারের মতো অনেকটা গায়ের উপরে ঝিরিঝিরিভাবে পড়ে, সাথে মিউজিক থাকে আর দেখি সবাই ডান্সও করছে। অনেক দিন পরে আসলে এরকম একটা আনন্দ মুহূর্ত আমরা কাটালাম। আমার মেয়েটা একটু রাগ করেছে, ওকে একটু বকা দিয়েছিলাম বলে এখন আর বাবা ওকে রাগ ভাঙানোর চেষ্টা করছে। আসলে আমার মেয়েটা খুব ভীতু, ও পানিতে শুধু হাত ছিল, ওপরে থেকে বা কোন রাইটে উঠতে চাচ্ছিলো না, যে কারণে ওকে একটু বকা দেওয়া হয়েছিল। এখন বাপ বেটি মিলে ডান্স করছে, এদিকে আবার ছেলেও ডান্স করছে আর বাবা বসে দেখছে। পানি পেয়ে ওরা খুবই খুশি মোট কথা, আর মনে হচ্ছে যে ওদের আর কিছুই লাগবে না। ওয়াটার কিংডমে বেশ খানিকটা সময় থাকার পরে এখন আমরা চলে যাব বাচ্চাদের নিয়ে বিচে। তবে বিচে পা আমি নামিনি, আমি ওপরে বসেছিলাম, রিসোর্টের সামনে বসার জন্য স্পেস করেছে। আর এই বিচটার এই জায়গাটুকু নাকি রিসোর্টের ওরা নিজস্বভাবে করে নিয়েছে। তো বাচ্চা কাচ্চা ওরা নেমেছে আর আমার বোন বোনের হাজব্যান্ড ওরা মিলে নেমেছে, খুব এনজয় করেছে। তবে আমার ভালো লাগে না বিচের পারে যে বালু দিয়ে জামাকাপড় নোংরা হয়ে যায়, চুল নোংরা হয়ে যায়, এগুলো আমার পছন্দ হয় না। তবে বিচের পাড় দিয়ে হাঁটতে ভালো লাগে বা বিচের পাশে বসে সমুদ্র দেখতে ভালো লাগে। ওরা কাদামাটি করে অনেক নোংরাই করে ফেলেছে, ওদের দেখে আমারই লেগেছে উপর থেকে। আর এটুকু আমরা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, স্টিল পিকচার নেওয়া হয়েছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বিচে ঘণ্টাখানিকের মতো ছিলাম, প্রচণ্ড রোদ, রোদে আমার বাচ্চা কাচ্চা সবার কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আবার আমরা রিসোর্টে চলে আসলাম, তবে রিসোর্টে ঢোকার আগে গেটের সামনে থেকে ভালো করে ক্লিন করে তারপরে আসতে হয়। তো ভালো করে ক্লিন ক্লিন করে আমরা চলে আসলাম।
ওদের সুইমিং পুলে ওরা আরো কিছুক্ষণ থাকবে। মোট কথা আজকে প্রায় সকাল থেকে 3টা পর্যন্ত পানিতেই ওরা কাটিয়েছে। ওদের সুইমিং পুলটাও অনেক সুন্দর। খুব এনজয় করছে ওরা, আর অনেক বড় সুইমিং পুলটা। আপনারা সময় সুযোগ পেলে এখানে এক ঘুরে নিয়ে আসতে পারেন। তবে একটা বিষয়, এখানে রিসোর্টের যে প্রাইসটা একটু এক্সপেন্সিভ, তবে ফ্যাসিলিটিগুলো ভালো আর রিসোর্টটাও খুব সুন্দর, ঘুরে দেখার মতোই। আর অনেক বড় এরিয়া নিয়ে ওরা করেছে, অনেক কিছুই আছে এখানে, স্পা জিমও আছে। এরপর আমরা আবার লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চটাও এখানে দুইভাবে করা যায়, চাইলে আপনি বুফেও করতে পারেন, আবার যদি আপনারা সেপারেট করে সব কিছু আলাদা আলাদাভাবে নিতে চান সেটাও করতে পারেন। আমরা বুফেটটা নিয়েছি, যেহেতু আমরা লোকজনও বেশি, তো এক একজনের এক এক রকম পছন্দের খাবার, যে কারণে বুফে নেওয়া হয়েছে। এরপর লাঞ্চ ট্যান্স করে আমরা আবার রুমে যেয়ে আধা ঘন্টার মতো ব্রেক নিয়েছিলাম, কিছুক্ষণ রেস্ট করে বিকেলে আবার চলে আসলাম বিচের পাড়ে। এখন হেঁটে হুঁটে একটু দেখবো। বেশিরভাগ সময়টাই আমরা আসলে রিসোর্টে কাটিয়েছি, আর বাইরে বলতে শুধু এই বিচে আমরা গিয়েছিলাম, আদারওয়াইজ আর তেমন কোথাও যাওয়া হয়নি। এরপরে আবার বিচে থেকে ঘুরে টুরে এখন ডিনারের জন্য আমরা রিসোর্টের মধ্যে, ওদের সি ফুডের একটা ব্যবস্থা করা হয়েছে, বারবিকিউ বা সি ফুড এগুলো পাওয়া যায়, আলাদা একটা সেকশন আছে, সেখানে আমরা বসে এখন ডিনার করব। এখানে বিভিন্ন ধরনের ফ্রেশ সামুদ্রিক মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, আবার চাইলে চিকেন নান এগুলোও নিতে পারেন। আমরা কিছু খাবার অর্ডার করেছি, এখন আমরা ডিনার করব। এই তো ছিল আমার আজকের ব্লগটি, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।